কোন প্রশ্নটা কখনোই হুমায়ুন ফরিদি স্যারকে করাই হয়নি? কোন পরিচালকের সাথে বারবার কাজ করতে চান আপনি? দীপা খন্দকারের জন্য এখন পর্যন্ত আপনার স্যাক্রিফাইস করা কোন জিনিসটা খুব মনে পড়ে আপনার? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 12 এ দেখছেন the one and only ShahedAli. ShahedAli কেমন আছেন? ভালো আছি। সংসারে সুখে থাকতে কি কি লাগে? স্যাক্রিফাইস, আন্ডারস্ট্যান্ডিং আর ভালোবাসা। দীপা খন্দকারের জন্য এখন পর্যন্ত আপনার স্যাক্রিফাইস করা কোন জিনিসটা খুব মনে পড়ে আপনার? সব প্রতিদিনই তো একটার একটা কর্তৃত্ব থাকে, আলাদাভাবে কন্টেন্ট ডিগেট করবো। বউকে খুশি করতে কোন কাজটা ভালো না লাগলেও করতে হয় আপনাকে? খুব বেশি করতে পারি না আমি। বিয়ে ছাড়া বাচ্চা কেন নিতে চেয়েছিলেন? বাচ্চাদের প্রতি একটা আলাদা দুর্বলতা ছিল সবসময়। স্ক্রিন প্রেজেন্স কমে যাওয়ার কারণ কি ছিল ভাইয়া? কার? আপনার। কোথায়? ক্যামেরার সামনে। কোথায়? আমি তো কম দেখলাম না, এর থেকে বেশি ভালো লাগতো আমারে। পুনর্জন্মের অন্তিম পর্ব কবে আসবে? ভিকি জায়েদ জানে। সিনেমা হল নাকি ওটিটি, কোনটা আপনাকে বেশি টানে? বড় পর্দা সিনেমা হলের। তারকারা বিয়ে করে লুকায় কেন? তারকারা বলতে পারবো, আমি তো তারকা না। ওকে, নেক্সট কোশ্চেন। বিয়ে ছাড়া হুট করে আর কোন ডিসিশনটা নিয়েছিলেন লাইফে? থিয়েটার করার। মানে হুট করে মানে করবো যেটা ডিসিশন নিয়েছিলাম, চিন্তা ছিল আগে থেকেই, কিন্তু হুট করে এই থিয়েটার করার ডিসিশন ছিল পুনে ফিল্ম ইনস্টিটিউটে না যেয়ে। কখন নিজেকে একজন ভালো মানুষ মনে হয়? কখনোই মনে হয় না। ওকে, কোয়ার্টিস পছন্দ না হলে কি করেন? একটা অপশনই নাই তো, পছন্দ না হলেও তো করতে হবে অভিনয়, পেশাদার তো। ShahedAli অভিনীত সর্বমোট নাটকের সংখ্যা কত এখন পর্যন্ত? গুণই নেই। কত হতে পারে? আইডিয়া নেই, আসলে আইডিয়া নেই, চিন্তা করিনি কখনো। কোন প্রশ্নটা কখনোই হুমায়ুন ফরিদি স্যারকে করাই হয়নি? অনেক প্রশ্ন করা হয়নি। ভালো মানুষ চেনা যায় কোন তিনটা গুণ দেখে? তার থেকে নিচে অবস্থানরত মানুষের সাথে তার আচরণ, তার থেকে সুপিরিয়রদের সাথে তার মানে মানিয়ে নেওয়ার টেন্ডেন্সি, আরেকটা হচ্ছে তার কথা বলার পরিমাণ। চিন্তা ছাড়া কথা যদি বলে সেক্ষেত্রে একটু ঝামেলা আছে সেই মানুষের। লাস্ট ঈদে হলে যে কোন মুভিটা দেখেছিলেন? পরাণ। কোনটা বেশি ভালো লাগলো, দিনদাটে নাকি পরাণ? দিনদাটে দেখিনি, দেখতে পারিনি আসলে। থিয়েটারে কাজ না করলে অভিনেতা হওয়া যায় না, কথাটা কি সত্য নাকি মিথ্যে? থিয়েটারে কাজ করলে থিয়েটার অভিনেতা হওয়া যায়, কথাটা মিথ্যা না, কিন্তু অন্যান্য মিডিয়ামে অভিনয় করতে থিয়েটার না করলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। একজন দর্শক হিসেবে এখনকার নাটকগুলো কতটা এনজয় করেন আপনি? সবসময় নাটকই এনজয় করি, এখন তখন ইন্ডিকেট করার কিছু নাই। ভিউজের দৌড়ে কেমন দৌড়াচ্ছেন ShahedAli? আমি দৌড়াচ্ছি না কখনো, আমি হাঁটছি সবসময়। কোন পরিচালকের সাথে বারবার কাজ করতে চান আপনি? সেরকম কোনো পছন্দের মানে চাওয়ার পরিচালক নেই, মানে যে কোনো পরিচালকের সাথে কাজ করতে চাই বারবার। এখনকার কার অভিনয় বেশি ভালো লাগে? দুটো অপশন, রোশন, তাসকিন। রোশনের সাথে কাজ করেছি, তাসকিনের সাথে কাজ করার সুযোগ হয়নি, তো ওই বিচারে রোশনই তো মানে কাজের মানে কাজ করার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে রোশনই তো আমার একমাত্র অপশন। লাস্ট কোশ্চেন, কোন জিনিসটা থেকে নিজেকে পালিয়ে বেড়াচ্ছেন এখন পর্যন্ত? কিছু থেকে পালাই না তো, পালাবো কেন? কিছুটা সময় হয়তো বা নিজের অনেক ইচ্ছা করে যেগুলো হয়তো বা এই সময়ের জন্য ঠিক না, এক সময়ের জন্য হয়তো ঠিক ছিল, এরকম কিছু ইচ্ছা হয়তো আড়াল করে রাখি, পালিয়ে বেড়াই বলাটা ঠিক হবে না। খেলতে কেমন লাগলো বলে? অনেকদিন পর, অনেকদিন পর। হ্যালো, আমি ShahedAli, এতক্ষণ জাগো FM 94.4 টিকটকে পার্টিসিপেট করলাম আপনাদের সাথে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। এলো এন্টারটেনমেন্ট দুনিয়ার নতুন প্লেয়ার ঝাকাস, অরিজিনাল ও এক্সাইটিং সব কন্টেন্ট।
শো ড্রামায় ভরপুর ঝাক্কাস ডট টিভি হোক আপনার এন্টারটেনমেন্টের আলটিমেট ডেস্টিনেশন। ভিজিট ঝাক্কাস ডট টিভি ফর মোর।